ওয়ালাইকুম আসসালাম আমরা প্রিয় সামিউল ভাই আপনাকে প্রথমে ছোটো ভাই হিসেবে একটা অনুরোধ করব ভাইয়ের এই কথাটা রক্ষা করার চেষ্টা করবেন এবং এই গ্রুপে আরও ভাইরা যারা আছে তাদেরকেও বলবো দেখুন কিছু জিনিস আছে অপ্রিয় সত্য কিন্তু এটা আচরণ ইয়ে করা ঠিক হবে না যেমন মনে করো আমি আপনি আমাদের আব্বা আমাদের কোনো একটা ভুল হয়তো তারা করেছিল কথার কথা এটা আমি জানি এটা ভুল করছে কিন্তু এটা বারবার আমার সামনে উচ্চারণ করার দ্বারা আমার একটু মন কষ্ট হয় সাধারণত আমার বাবা ভুল করে ফেলছে এটা বারবার উচ্চারণ না করলেও চলে আমাদের দেশে অনেক বক্তারা তাদের মানে বুঝের স্বল্পতার কারণে না কি মানে বুঝি না না বেশি বুঝার কারণে এমন হয়েছে রসুল ইসলামের আব্বা মা সম্পর্কে একটা কথা আপনার তথ্যটা আমি মনে করি দেখুন রসুল ইসলামের মায়ের গর্বে থাকতে রসুল ইসলামের বাবা মারা গেছে রসুল ইসলামের জন্মের ছয় বছর পরে মা মারা গেছে এর রসুল ইসলামের বাবার ইন্তেকালের প্রায় একচল্লিশ বছরের কাছাকাছি যে বা সাড়ে চল্লিশ বছর পরে যে আপতাম তিনি দুনিয়াতে আসছেন মায়ের এনতেকালের চৌত্রিশ বছর পরে তিনি দুনিয়াতে নবী গেছেন এর মধ্যখানে তারা কি অবস্থায় ছিল আল্লাহ ভালো জানে তারপরও দুইটা বিশুদ্ধ হাজি আছে যেগুলোর দ্বারা বোঝা যে তারা মানে তাদের শেষ ফল ভালো না তারপরও এই কথাগুলো জনসমুদ্রে বলার দ্বারা আমরা অনেকেই বকফুলে বলে ফেলি আমার বাবা মদু দিয়েছিল কত কথা লিয়ে পেলাম এটা যে আপনার সত্য কথা আমি সত্য কথা বলে কিন্তু মানুষ কি করবো মধুদির বলা এই যে আমি সত্য কথা বললাম আপনার বাবার কথা এখন আমি মানলাম রস উসলামের এরকম অনেকগুলো হাদিস আছে বাবার ব্যবহারে যারা যেটার দ্বারা বোঝা যায় তারা জানাতি হতে পারবে না তাইলে এটা বোঝার পরেও এখন এই কথাগুলো প্রচার প্রসার মধ্যে ক্ষতি দেখার ইসলামের ক্ষতি কেমনি বিজাতিরা এটাকে টার্গেট করে আপনি মুসলমানদেরকে কটাক্ষ করে দেয় তোর নবী তোরা সুপারিশ করে নিয়ে হেন নামীর বাপের ফেরত যত না ভাই দেখেন এখানে ইসলামের মূল বোতল ইমান আরাকি তার উপর ভিত্তি করে ফরকালের না যাত ইমান আরাকি ভিত্তিতে হবে এটা ব্যক্তির ইয়ে দিয়ে নয় ইব্রাহিম আসলাম বাবা জাহান নামিনা নু আল ইসলামী নূতল ইসলামের স্ত্রী জাহান নামি নয় নু আসলামের ছেলে কেন জাহান না কেন কারো ইমান আর নেই ফেরাউনের স্ত্রী জান নাতি কেন ইমানের কারণে আমাদেরকে ঈমান ইমান আর এই জন্য যে ভাইরা আমি অনুরোধ করবো আমাদের বক্তারা যেভাবে গর্বর করে বলে ফেলে এরাদের ইসলামের কত ক্ষতি করতেছে নিজেরা মনে করতেছে আমরা ওইটি বললাম না ওই যে মধুদীর আমি মধু আমার বাবা মধুদি ছিল গুন্ডা ছিল গুন্ডা ছিল এটা ভালো কথা তুমি জানো তোমার বাবার দোষ তোমার কাছে কিন্তু এই কথাটা তুই মানুষের কাছে বলার কারণে তোমার প্রতি মন যতক্ষে তুই বুঝছো আলিয়া দিবিল্লা এই জন্য সামিউল ভাইকে বলছে ভাই না মনে কিছু রাখি না আমি সাইড এইসব কথাগুলো মানুষের কাছে অ্যাভেলেবেল বলা কারণ এতে করে বিজাতিরা এই যে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে খ্রিস্টান মিশনারা কিভাবে কাজ করতেছে এরা কেবল এই নবীর বদনাম মব্বির কুচ্ছার ওটাই এরাটাই তারপরে এইভাবে মুসলমানদের ক্ষতি করতেছে এই জন্য বলি সব কথা সব জায়গায় ধর্ম করে বলতে নাই আমার কিছু জিনিস আছে এগুলোকে একটু সাফাই রাখার মেয়ে দিয়ে কল্যাণ অনেকেই আমার ওই দিন একজনের সাথে বলে জোর করে বলে দিবি যে না আমরা ওইটা বললো ভাই জোর করে বললো তুমি তোমার বাপে মাজারে গেছে এবং তুমি যদি এই কথাটা মানুষকে কাছে তো এটা বলো তোমার লাভটা কি বলো তোমার মর্যাদা কমে যাচ্ছে যে তোমাকে বলো তোমার বাপে তো জান তুমি কেমনি মানুষের হৃদাধ্যা করো মানুষ ভুল পথটাকে দুর্বল পয়েন্টটাকে লাগাই কাজে লাগাবে সেই জন্য ইসলামের দিন প্রচার প্রসারের ক্ষেত্রে এটা বিশাল বড় একটা এফেক্ট করে সেই জন্য বলবো মেয়রবানি করে লম্বা করে বললাম বোঝার চেষ্টা করেন আমাদের সবাই তো অভিজ্ঞান করে এই সমস্ত বিষয় নিয়ে কারোর সাথে তর্ক দরাবেন না কারোর সাথে কথা বাড়াবাড়ি করে বলে আল্লাহ ভালো জানে আমরা আল্লাহর বিচার আল্লাহ আল্লাহ করবো কেমন যে নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই অল্লাহ